আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মামুদাস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। ফিরে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে আমার ম্যারেজ অ্যানিভার্সারির ব্লগটি শেয়ার করব। ভিডিওতে দেখতে পাচ্ছেন সবাই মিলে মনের আনন্দে বেলুন ফুলাচ্ছে। সকাল থেকেই সবাই বেলুন ফুলানোর কাজে ব্যস্ত, খুব আনন্দের সাথে সবাই তা করছে। সাবির বেলুন খুব পছন্দ করে, সে আমাদের অ্যানিভার্সারিতে বেলুন দিয়ে ঘর সাজাবে বলেছে, সেই জন্য বেলুনগুলো আনা হয়েছে। সে ভীষণ খুশি, বেলুন ফুলাতে ব্যস্ত। এখন পার্টি স্প্রের পালা, বাপ ছেলেরা মিলে পার্টি স্প্রে দিয়ে মজা করছে। লাঞ্চের জন্য কাশবনে চিকেন বিরিয়ানির অর্ডার করা হয়েছে, এখন সেই পার্সেলটি চলে এসেছে। এরপর কেক অর্ডার করা হয়েছে ফ্লেভারস থেকে, সেটিও চলে এসেছে। কেকটি সবার খুব পছন্দ হয়েছে। চিকেন বিরিয়ানিগুলো ডিশে সার্ভ করা হয়েছে। টেবিলে সাজানো খাবার দেখলে খিদেটা যেন আরো বেড়ে যায়। বিরিয়ানি হলে তো আর কথাই নেই, সবাই ব্যস্ত হয়ে পড়ল খাবার খেতে। বিরিয়ানির সাথে সালাদও ছিল। সবার প্লেটে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে। আমি সবাইকে বেড়ে দিচ্ছি। সাদাব সাবির বেলুন দিয়ে খুব সুন্দর করে ঘর সাজিয়েছে। চারপাশে বেলুন লাগিয়েছে, ফেয়ারি লাইটস দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। ওরাও ভীষণ খুশি। কেকটা ছিল চকলেট কেক, ভীষণ ইয়ামি। চকলেট চিপস দিয়ে চারপাশে সাজানো হয়েছে সুন্দর করে। সন্ধ্যায় সবাই মিলে কেক কাটার পালা। সাদাব ক্যান্ডেল লাইটটা জ্বালিয়ে দিল, বাচ্চারা খুব মজা করলো। এরপর সবাই মিলে কেক কাটলাম। এরপর বাচ্চাদের পছন্দ অনুযায়ী ডিনারের আয়োজন করলাম। ডিনারে ছিল বিফ ভুনা, বিফ তেহারি, বিফ কাবাব ও পরোটা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ফিরে আসব আবার নতুন একটি ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই রাখছি, আল্লাহ হাফেজ।